বন্ধুরা কেমন আছো সবাই? তো আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। তো আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলেছি, ফ্লগ ভিডিও। তো এই ভিডিওটা একটু স্পেশাল, কারণ এটা হচ্ছে আমার কাজের কাজ নিয়ে। তো আমি আজ থেকে প্রায় 1.5 বছর আগে একটা কাজ করতাম, তো ওটা হচ্ছে ওটা তোমাদের সঙ্গে শেয়ার করব, কি কি কাজ করতাম না করতাম ওগুলো একটু শেয়ার করব, আর কাজে কি কি লাগে কি কি লাগে না সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো বন্ধুরা, ভিডিওটা দেখা যাক। তো বন্ধুরা, কাজটা হলো হাতের কাজ। তো হাতের কাজ হচ্ছে বিভিন্ন রকমের সুতো দিয়ে হার, দুল ও ছুরি রকমের অনেক কিছু জিনিস বানাতাম। ও আমি মেলাতেও, এখানে মেলা হয়েছিল আমাদের কাঁথিতে, পিঠাপুলি মেলা, ওইখানেও আমি বসেছিলাম, স্টলে বসেছিলাম। ফার্স্ট টাইম বসেছিলাম, একবার কি দুবার বসেছিলাম। তো ওইখানে বিক্রিও করেছিলাম, দিয়ে তারপরে তো আমার ছেলে যখন চলে এলো তারপরে আর বসা হয়নি। তো এই জন্য আমি ভাবলাম যে আমার কাজটা তোমাদের সঙ্গে শেয়ার করি, কি কাজটা কেমন করি না করি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো বন্ধুরা, আমার এই যে হার, দুল, ছুরি এগুলো হচ্ছে তৈরি করতে কী কী লাগে তোমাদের সঙ্গে শেয়ার করি। তো বন্ধুরা দেখো, বন্ধুরা এগুলো হচ্ছে অক্সাইডের কিছু জিনিস। তো দেখতে পাচ্ছ এইখানে এই যে লকেট, মানে হারের সঙ্গে কিছু লাগানোর জন্য এগুলো হচ্ছে। তারপরে এই যে লক, এই যে দুর্গা ঠাকুরের লকেট, এই যে হাড়ে কিছু লাগানো, এটা হচ্ছে তোমার দুল তৈরি করার জন্য। এই যে তোমার হচ্ছে, এটা হচ্ছে তোমার ঝুমকা, এগুলো হাড়ে লাগে, এগুলো হাড়ে লাগে, যারা পড়ো তারা জানো যে কি। তারপরে তোমার হচ্ছে এইখানে আরেকটা লকেট আছে, দেখাই, এটা একটা লকেট, এখানে আরও লকেট আছে, আরও ছিল, বিক্রি করে দিয়েছি, কেনাও হয়নি, এগুলো হচ্ছে পুরোনো, থেকে গেছে। এই যে দুল, দুলের জন্য, দুলে হাড়ে সব কিছুতে দেওয়া যায়, আইডিয়া করে লাগানো হয় আর কি। যে একটা বানানো আছে, বানিয়েছিলাম, মানে কিছুটা বানানো হয়েছে, কিছুটা বানানো হয়নি, বাকি থেকে গেছে। এই যে অক্সাইডের কিছু, এই যে বলস, বলস এইগুলো দেখো, এই যে সব হাড়ি দুলি লাগে। এখানে একটা লোকের দেখো, এখানে অনেক ছোট ছোট ঝুমকা আছে, এই যে ময়ূর, ময়ূরের দুলের ইয়ে। আচ্ছা, আর সুতোর তৈরি কিছু জিনিস দেখায়, আমি সুতোর কিছু জিনিস তৈরি করেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। এটা হচ্ছে হাড়ের লকেট, অনেকে আবার বড় বড় দুল যারা চায় তাদের জন্য দুলও তৈরি করে দেওয়া হয়। এটা বুঝতে পারছো ঝুমকা, সুতো তৈরি ঝুমকা, এই যে এক বড়, মাঝারি, ছোট। তারপরে এটা হচ্ছে তোমার দুল, দুলের লকেট, অনেক সময় হাড়ের লকেটও করে দেওয়া হয়, ছোট দুল হিসাবেও ব্যবহার করা হয়। এটা একটা কি সুতোর হাড় বানিয়েছিলাম আমি, লকেট দিয়ে বানানো যায়। এখানে আরেকটা, ওইটা একটা কাপড় দিয়ে তৈরি করেছিলাম, কাপড়ের পাট বসিয়ে লকেটের মতো তৈরি করেছিলাম। এবার বন্ধুরা এই যে দেখুন, এই যে বলস, সুতো তৈরি বলস, এটা হচ্ছে বলের উপরে সুতো জড়ানো, আর এটা হচ্ছে তোমার সুতোর, পুরো সুতোর কাজ করা, ডলি সুতোর কাজ করা। তো বন্ধুরা এটা হচ্ছে সুতো, এই যে এই সুতোতে কাজ করা হয়, এই সুতোতে আমি হাড় দুল বানাই।
দেখতে পেয়েছেন বন্ধুরা, এই সুতোটা লাগে, এই সুতোটা হাত তৈরির জন্য লাগে। করসুতো আই থিঙ্ক বলে। তো বন্ধুরা, এটা হচ্ছে ডলি সুতো। তো ওই যে দেখাচ্ছিলাম তোমাদেরকে হাড়ের তৈরি, যে যেগুলোতে যে সুতো জড়ানো হয়, এটা হচ্ছে সেই সুতো, মানে সেই খোলা। এটা দেখে নিই, পরে আমি ভয়েস কভার দিয়ে দেবো। এই যে এইগুলো, আর এখানে এটা লাগে কাঁচ চুড়িতে, তারপরে তোমার হাড়ে বিভিন্ন রকম ডিজাইন করতে। এটা এটাও লাগে, আমি আমি এগুলো দেখিয়ে দিচ্ছি, পরে দেখাবো কিসে কিসে লাগে, তোমাদের সঙ্গে শেয়ার করব, এক একটা ভিডিওতে তৈরি করে দেখাবো এবং শেয়ার করব। এগুলোও লাগে, দেখতে পেয়েছেন, এগুলো হাড় তৈরির কাজে লাগে। সব থেকে মেন জিনিস যেটা হলো এটা ফেব্রিক, আর এই যে যে কাটাও হয়, এটা মোড়াও হয়। তো বন্ধুরা, এই তো দেখালাম কী কী লাগে কি। এবার আমি শেয়ার করি যে আমি কী কী তৈরি করেছি। কিছু আছে আমার কাছে আগে, মানে যেগুলো বিক্রি হয়নি সেগুলো আছে তোমাদের সঙ্গে। তো বন্ধুরা, এটা হচ্ছে প্রথম আমার হাতে তৈরি, এটা হচ্ছে হাতের হাতের কাজ। কেমন লাগছে? এই যে বন্ধুরা, দ্বিতীয় কাজ কেমন হয়েছে? এই যে বন্ধুরা, তিন নম্বর কাজ। এই যে হাতে হাতে চুড়িটা দেখুন বন্ধুরা কেমন হয়েছে, পুঁতির কাজ করা, সুতোর উপরে জড়ানো। এই যে একটা সুতো তৈরি দুল, অনেক এগুলো অনেক রকমের আছে, যে সবুজ। এটা এই যে কাঁচ বসানো স্টাফের মধ্যে, এটা হচ্ছে মিক্সিং হলুদের উপর ব্লু। যে এটা হচ্ছে বড় ঝুমকার মধ্যে, এটা বন্ধুরা দেখুন স্টোন দেওয়া, পাথর বসানো, তো আলাদা রকম। এই যে বন্ধুরা, আরেকটা চুড়ি দেখুন, কাঁচের কাঁচ বসানো সুতোর উপরে, দেখুন কত সুন্দর লাগছে জিনিসটা, খুব সুন্দর লাগছে, পরলেও দারুণ লাগে। আমি এটা মিষ্টির সাইজেই বানিয়ে দিয়েছিলাম। একটা অক্সাইডের দুল দেখুন, এবার যে বন্ধুরা আরেকটা দুল দেখুন, বড় ঝুমকা, আরেকটা দুল দেখুন, আরেকটা দুল, পা দেখা যাচ্ছে, দুলটা দেখুন। তো বন্ধুরা, আমার হাতে তৈরি কিছু হার দুলের ছবি দেখুন, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন কেমন হয়েছে না হয়েছে। এই ছবিগুলো আমি আমার ফেসবুকে অনেকদিন আগে আপলোড করেছিলাম, তো সেইখান থেকেই ছবিগুলো আমি এইখানটায় শেয়ার করেছি। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট, লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। বা বা।